ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর অনুযায়ী শুক্রবার সকাল থেকেই জম্মু কাশ্মীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল পাক জঙ্গিরা। আর সেই জন্যই পাকিস্তানের সেনাবাহিনী সংঘর্ষবিরতি লঙ্ঘন করে উড়ি, বারমুল্লা, কোরান প্রভৃতি সেক্টরে গুলিগোলা চালাচ্ছিল। পাক বাহিনীর ছোড়া গুলিতে ক্ষতি হয়েছে ভারতীয় শিবিরের। এক বিএসএফ সাব ইন্সপেক্টর সহ 3 সেনা জওয়ান শহীদ হয়েছেন এই গোলাগুলিতে, প্রাণ হারিয়েছেন কয়েকজন সাধারণ নাগরিকও। তবে ভারতীয় বাহিনীর পাল্টা জবাবে 7 থেকে 8 জন পাক সেনাও খতম হয়েছে। এর মধ্যে রয়েছে 2 থেকে 3 জন স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডো, আহত হয়েছে বেশ কিছু সেনা, উড়ে গেছে পাক সেনা বাংকার, ক্ষতিগ্রস্ত হয়েছে লঞ্চ প্যাড, ধ্বংস হয়েছে অস্ত্রশস্ত্র, জ্বালানি ঘাঁটি। তবে শহীদ সেনাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার টেহট্ট থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সুবোধ ঘোষ নামে বছর 24-এর এক তরুণ সেনাকর্মী। ভারতীয় সেনার গানারের পদে কর্মরত ছিলেন শহীদ সুবোধ ঘোষ। বর্তমানে তার পোস্টিং ছিল জম্মু কাশ্মীরে। বছর 4 আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন দরিদ্র কৃষক পরিবারের সন্তান সুবোধ ঘোষ, ফলে সংসারে কিছুটা সচ্ছলতা এসেছিল। 2019-এর নভেম্বর মাসে অনিন্দিতা ঘোষের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন সুবোধ। এবছর জুলাই মাসে ছুটিতে বাড়ি এসেছিলেন, কিন্তু কোয়ারেন্টিনেই কেটে গিয়েছিল ছুটির বেশিরভাগ সময়। বাড়িতে মাত্র 10 দিন থাকতে পেরেছিলেন। ছুটি বাড়ানোর চেষ্টা করেও তা মঞ্জুর করতে পারেননি, ফলে বাধ্য হয়ে ফিরে যান কর্মস্থলে। আসার কথা ছিল ডিসেম্বরে, তবে সে আশা আর হলো না। আর সদ্য জন্ম নেওয়া মাস 3-এর কন্যার মুখও দেখে যেতে পারলেন না শহীদ সুবোধ ঘোষ। নিয়তির নিদারুণ পরিহাস, বাবা কন্যা কেউ কাউকে এ জীবনে আর দেখতে পেল না। আজ শনিবার, কালীপূজা তথা শক্তি আরাধনার দিন। 14 শাক খাওয়ার আর 14 পুরুষের স্মৃতির উদ্দেশ্যে বংশে বাতি দেবার দিন। সেই উদ্দেশ্যেই সুবোধের পরিবার সহ গোটা গ্রাম কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবার বিকেল 4 নাগাদ এক ফোনেই সুবোধের মৃত্যুর খবরে পরিবার সহ গোটা গ্রাম শোকস্তব্ধ, শোকে মুহ্যমান। গ্রাম জুড়ে হাহাকার আর কান্নার রোল। গ্রামের মানুষ জড়ো হয়েছেন পুত্রহারা পরিবারকে একটু সান্ত্বনা দিতে। আনন্দ পরিণত হয়েছে বিষাদে। জীবন নিয়ে সুবোধার এ জীবনে পরিবার এবং গ্রামে ফিরবে না। এখন কখন দেশ রক্ষায় শহীদ সুবোধের প্রাণহীন নিথর দেহ ফেরে, সে অপেক্ষায় পরিবার সহ গোটা গ্রাম। তারপরে 4টার সময় মেজরে ফোন করেছিল। কি বলেছে? আমি ফোন ধরেছিলাম ফার্স্টে। আচ্ছা, বললো আপনি কে হন সুবোধ ঘোষ? তাই বললো। দেওয়াল আমি সুবোধ ঘোষের স্ত্রী হয়ে দেওয়াল সুবোধ ঘোষ আর নেই, তাই বললো। আমি ফোন রেখে দিয়েছি দেওয়া কাছে। কি করে মারা গেছে কিছু জানতে পারছেন? আমি কিছু জানি। আচ্ছা, আপনার বাচ্চার বয়স কিরকম? 3 বছর। বিয়ে কতদিন আগে হয়েছে? সবার খোঁজ নিতে পারি? কবে আসার কথা ছিল? বাচ্চার মুখ দেখতে পেলাম না। আপনাকে বিএসএফ থেকে আর কিছু জানিয়েছে কবে আসছে না আসছে? আপনার নাম? কখন জানতে পারলে? কালকে 2টার সময়। লাস্টে
আপনি কে হন? আমি সুবোধ ঘোষের মা। কি বললো সুবোধ ঘোষ মৃত্যু হয়ে গেছে? কিভাবে মারা গেছে এটা কি জানিয়েছে আপনাদের? এর ভেতরে কি আসার কথা ছিল? আপনার নাম? যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।